সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের মার্সে ফিলের কুইজে আপনাদেরকে স্বাগত। কুইজে আপনাদের জন্য 10টি প্রশ্ন থাকবে। যে সকল প্রতিযোগীগণ 10টা প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারবেন, সঠিক উত্তর আমাদের কাছে পাঠাতে পারবেন, তাদের মধ্য থেকে লটারি করে আমরা তিনজনকে পুরস্কৃত করার চেষ্টা করব। উত্তর দেওয়ার বিস্তারিত নিয়মাবলী আমরা প্রশ্নগুলোর শেষে আপনাদেরকে বলে দেব। চলুন আমরা আগে প্রশ্নগুলো হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি। কুইজ মার্চ এপ্রিল 2023, 11 নম্বর প্রশ্ন। আমরা এই জন্য বলছি যে আরও একটা কুইজে আমরা ইতিমধ্যে আরও 10টা প্রশ্ন আপনাদের জন্য পাঠিয়েছি, বা ওই 10টা প্রশ্নের আপনারা অনেকে উত্তর দিয়ে ইতিমধ্যে পুরস্কারও জিতে নিয়েছেন। যারা শিখার জন্য পিছনের ওই প্রশ্নগুলো ইচ্ছা করলে দেখতে পারেন যে আপনি কতটা জবাব দিতে পারেন। 11 নম্বর প্রশ্ন, এই জন্য আমাদের 1 শতাংশ সমান কত বর্গ মিটার? এখানে সাইডটা আছে এ 48.40, বি 40.47, সি 193.60, ডি কোনোটিই নয়। 12 নম্বর প্রশ্ন, 10% জমি বর্গাকৃতিতে একটি বাহু কত ফুট হবে? এ 66 ফুট, বি 77.5 ফুট, সি 80 ফুট, ডি 55.5 ফুট। 13 নম্বর প্রশ্ন, কোনটি বড়? অর্থাৎ নিচে যে অপশনগুলো দেওয়া থাকবে এদের মধ্যে দৈর্ঘ্যের দিক থেকে, লম্বার দিক থেকে কোনটি বড় এই কথা বলতে হবে। এ 5 গজ 3 ফুট, বি 4 গজ 9 ফুট, সি 3 গজ 13 ফুট, ডি 6 গজ 1 ফুট। 14 নম্বর প্রশ্ন, 90 ডিগ্রি কোণ তৈরি করার যন্ত্রের নাম? এ অপটিক্যাল স্কোয়ার, বি ম্যাগনিফাই, সি ওলন, ডি ফ্লেন টেবিল। 15 নম্বর প্রশ্ন, একটি বৃত্তে কয়টি ব্যাস হতে পারে? এ 2টি, বি 4টি, সি অনেকগুলো, ডি একটিও না। 16 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য 50 গজ, প্রস্থ 60 হাত হলে কত শতাংশ জমি আছে? এ 30.99, বি 32.28, সি 77.2, ডি 70। 17 নম্বর প্রশ্ন, মুসলিম ফারায়েজে ওয়ারিশ কত প্রকার? এ 5, বি 8, সি 2, ডি 3। 18 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ইকুয়াল টু সমান সমান কি হবে? এ বর্গফল, বি মিটার, সি ঘনফল, ডি ঘনফুট। 19 নম্বর প্রশ্ন, কোনটি উচ্চতা? এখানে যে ত্রিভুজটা দেখানো হয়েছে এর মধ্যে উচ্চতা কোনটি এটি খুঁজে বের করতে হবে। একের পাশে আমরা একটা রেখা দিলাম, একটা রেখা একটা বাহুর কাছে 1 লিখলাম, আরেকটা বাহুর কাছে 2 লিখলাম, আরেকটা বাহুর কাছে 3 লিখলাম। কোনোটি যদি উচ্চতা মনে করেন ওই হিসাবে লিখতে হবে, যে উত্তর দিতে হবে এতে 3, বিতে আছে 2, সিতে আছে 1, এবং যদি কোনোটি না হয় সেই ক্ষেত্রে আমরা ডি মার্ক করব। 20 নম্বর প্রশ্ন, বিডি মেজারমেন্ট চ্যানেলে কোন এপিসোডটি, অর্থাৎ কোন ভিডিওটি, কোন টিউটোরিয়ালটি সবচাইতে বেশি ভিউ পেয়েছে? এ এপিসোড 44, বি এপিসোড 40, সি এপিসোড 16, অথবা এদের কোনোটি নয়। যদি এদের কোনোটি না হইয়া থাকে তাহলে এটা, আর যদি মনে করেন এদের কোনোটি বেশি ভিউ পেয়েছে তাহলে এখান থেকে যে কোনোটা মার্ক করা যাবে। এবার আমরা উত্তর পাঠানোর নিয়মাবলীগুলো দেখব। উত্তর পাঠানোর নিয়ম, 1 নম্বর হলো উত্তরটা আপনারা এই মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে পাঠাবেন, এসএমএস করে পাঠাবেন। মোবাইল নাম্বারটা পড়তেছি 01910173767, এই নাম্বারে মেসেজ করে পাঠাবেন। মেসেজ লেখার পদ্ধতি হলো, আপনি জাস্ট দেখা গেছে যে মেসেজ অপশনে গিয়ে এইসব কথা লেখা দরকার না, আমি এটা নিয়মের জন্য লেখছি। ধরেন 21 নম্বর প্রশ্নের উত্তর আপনি দিতেছেন, তাহলে প্রথমে এভাবে লিখবেন 21। এই সংখ্যাগুলি ইংলিশে লেখছি এই জন্য যে মেসেজে সাধারণত এই অপশনগুলো ইংলিশে এসে থাকে, সহজে বাংলা করা দরকার নাই, অসুবিধা নাই।
আপনি এভাবে 21 বরং কেন 21 নম্বরের উত্তর দিতেছেন, 21 নম্বরের সঠিকটা আপনি মনে করলেন এ, তাহলে 21-এর সাথে সাথে এ লিখবেন, কোনো স্পেস দেওয়া এখানে দরকার নাই, ফুল স্টপ কমা কিছু দেওয়া দরকার নাই, এটা শেষ হলে আপনি একটা স্পেস ব্যবহার করবেন, অর্থাৎ একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে মনে করেন 22-এ আপনি মনে করছেন ডি, তাহলে আপনি কাছাকাছি আবার ডি লিখলেন, এ অক্ষর বড় হাতের দেন ছোট হাতের দেন কোনো অসুবিধা নেই, যে কোনোটা আপনি সুবিধা মনে করবেন ব্যবহার করবেন, এগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। এরপরে এটা শেষ হয়ে গেল, আসেন এবারে আবার একটা স্পেস দিয়ে 23-টি আপনি যদি মনে করেন, 22 আমি দুইবার যদিও লিখছি ভুলবশত, ধরেন এটা 23-টি আপনি যদি মনে করেন যে বি, তাহলে আপনি কি করবেন 23 লিখেই সাথে সাথে আপনি বিটা লিখবেন, এভাবে আপনি 10টা লিখে একসাথে আপনি সেন্ড করবেন, এই নাম্বারে সেন্ড করবেন 01910173767 এই নাম্বারটা। উত্তর পাঠানোর শেষ সময় হইল 13-3-2023, এক সপ্তাহ আপনি সুযোগ পাবেন ভিডিও প্রকাশের পর থেকে 13-3-2023 ইং রাত 12টা পর্যন্ত আমরা গ্রহণ করব। এর মধ্যে যেই উত্তরগুলো সঠিক আসবে এদেরকে আমরা ইনশাল্লাহ মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করব, যাদের সবগুলো উত্তর সঠিক হয়েছে, যদি একটাও ভুল হয় ওদেরকে আর আমরা প্রতিযোগিতায় রাখতেছি না, অর্থাৎ ওদেরকে কোনো প্রকার মেসেজে কিছু জানাবো যে ওই সুযোগ আমাদের হবে না, যাদের প্রত্যেকটা উত্তর সঠিক হবে এদেরকে আমরা লটারির মাধ্যমে লটারির জন্য নির্বাচিত করব এবং এখান থেকে তিনজনকে আমরা লটারির মাধ্যমে পুরস্কৃত করার চেষ্টা করব। একটা নাম্বার থেকে একবারই দিবেন, আপনি দুইবার দেন, তিনবার দেন, পাঁচবার দেন, কিন্তু আমরা যদি সঠিক একটা পাই ওই সঠিকটাই নেব। প্রথমত আপনি যেটা দিছেন একবার যদি মনে করছেন ভুল দিছেন তাহলে আপনি আরেকটা দিতে পারবেন, কিন্তু পাঁচটা যদি সঠিক দেন, পাঁচটাই আমরা সঠিকের জন্য লটারির জন্য একই নাম্বারকে পাঁচবার আমরা নির্বাচিত করব না, এই জন্য এক নাম্বার একবারই নির্বাচিত হবে। আপনি এক নাম্বার থেকে একটাই সঠিক উত্তর পাঠাবেন, একাধিক উত্তর এক নাম্বার থেকে পাঠানো দরকার নাই, অন্যান্য নাম্বার থেকে আপনি পাঠান, এভাবে একটু চেষ্টা করতে হবে। কুইজের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিবেন এই আশাবাদ আপনাদের জন্য আমি ব্যক্ত করতেছি রাখতেছি, এবং পরবর্তী কুইজও ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের কুইজ পর্ব এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।